বৃদ্ধাশ্রম শুধু কি ছেলেটাই দায়ী? বারবার করে তোকে বলেছি স্কুলের টিফিন সবাইকে বিলিয়ে দিস না, শুধু নিজেই খাস। আবার তুই খাতা দিয়েছিস, বলেছি না নিজের খাতা কাউকে দিবি না। অমুকের মা যদি জিজ্ঞেস করে তুই কার কাছে পড়িস, কখনো বলবি না, মিথ্যে বলবি। বিশ্বাস করুন, এইসব বলে আর কিছু না হোক, শিশুদের মধ্যকার সরল বন্ধুত্ব বা মানবিকতাটা নষ্ট হয়ে যায়। ছোট থেকে ওরা এটাই বুঝতে শেখে যে কোনো বন্ধুত্ব বা সম্পর্ক শুধুই স্বার্থেরই হয়। স্বার্থের ভাগাভাগি নিয়ে সহবস্থান করে ওদের শৈশবটা নষ্ট করবেন না। ছোট থেকেই সুনিপুণ বাটোয়ারা শেখান অসুবিধে নেই, কিন্তু পরবর্তী জীবনে সে যদি তার প্রয়োগ আপনার উপরে করে, আর আপনার বাসস্থান যদি হয় বৃদ্ধাশ্রম, তাহলে দয়া করে নিজের অদৃষ্টকে দোষ দেবেন না। মুড ভালো করার লোক না থাকলেও মুড খারাপ করে দেওয়ার লোকের অভাব নেই। প্রকৃত শিক্ষা বইয়ের পাতা থেকেই শুধু নয়, বাস্তব অভিজ্ঞতা থেকেও পাওয়া যায়। তুমি সফল হলে তোমার লুঙ্গি পড়াটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পড়াটাও উপহাস। কারো কষ্ট দেখে কিছু করতে না পারাটা হয় আরো কষ্টের। অন্ধকার থেকে আলোয় আসার প্রধান পথ হলো শিক্ষা। কিছু মেয়ে দামে গিফট পেলে যতটা না খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব আর ভালোবাসা পেলে। একদিন এক শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখলেন নয়ের ঘরের নামটা। প্রথমেই ভুল লিখলেন, বাকি পুরোটা ঠিক। লেখা শেষ করে শিক্ষক ছাত্র ছাত্রীদের দিকে তাকিয়ে দেখলেন সবাই হাসছে, কারণ নামতার প্রথম লাইনটি ভুল ছিল। তারপর শিক্ষক তাদের বললেন, আমি একটি বিশেষ উদ্দেশ্যে ইচ্ছা করেই নামতার প্রথম লাইনটা ভুল লিখেছি, যাতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দিতে পারি। তোমাদের জানা উচিত যে জগৎ তোমাদের সাথে কেমন ব্যবহার করবে। আমি নয়টি নামতা সঠিক লিখেছি, কিন্তু তোমরা আমাকে অভিনন্দন জানাওনি, কিন্তু একটা ভুলের জন্য সমালোচনা করছো। মূল শিক্ষা হলো, তোমরা যদি হাজারটা ভালো কাজ করো, তাহলে জগৎ তোমাদের প্রশংসা করবে না, কিন্তু যদি একটা ভুল কাজ করো, তাহলে জগৎ তোমাদের সমালোচনা করতে ছাড়বে না। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। অন্যকে ফাঁদে ফেলার জন্য এঁটেছ যে ফন্দি, সময়ের নিয়মে একদিন সেখানেই হতে হবে বন্দি। বিদেশিরা ভয় পাচ্ছে মরে যাবে বলে, আর বাংলাদেশিরা আমের আচার বানিয়ে রাখছে পরের বছর খাবে বলে, এটাই হলো আত্মবিশ্বাস। সুখ কপালে থাকলে তার টিনের ঘরেও মিলে, রাজপ্রাসাদের প্রয়োজন হয় না। ভালো আছিটা বলতে হয়, আর ভালো থাকাটা অভিনয়। ভালো লাগার মানুষ হাজার হতে পারে, কিন্তু মনের মানুষ একজনই হয়। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে, জ্ঞান অনেকেই দেবে, সঙ্গ কেউ দেবে না। এইটি জেনে রেখো যে যখনই তুমি সাহস হারাও, তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয়, কাজেরও ক্ষতি করছো। অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায়। সুখের সময় আল্লাহকে চিনো, দুঃখের সময় তিনি তোমাকে চিনবেন। একদিন সব ঠিক হয়ে যাবে, যদি ঠিক না হয় তবে মনে রাখবেন এটি শেষ দিন নয়, সামনে আরও দিন আছে। আমরা যতই বড়লোক হই না কেন, জীবন রাস্তায় আমাদের খালি পায়েই হাঁটতে হবে, তখন শুধুমাত্র তোমার সঠিক চিন্তাধারা পথের কাঁটাগুলোকে এড়িয়ে যেতে সাহায্য করবে। যে কাঁচের গ্লাসটা ভাঙলো তার হাত কাটল না, যে ভাঙা কাঁচগুলোকে জোড়া দিতে চেয়েছিল তার হাত ক্ষতবিক্ষত। বুদ্ধিমান আর চালাকের তফাত হলো, বুদ্ধিমানের মধ্যে থাকে নিজস্বতা, আর চালাকের মধ্যে থাকে চতুরতা। নিজেকে শক্তিশালী করে তুলতে চাইলে সমস্যাকে অন্তর থেকে আহ্বান জানান। মনে রাখবেন, আগুনে না জ্বলা পর্যন্ত
সোনা শুধুমাত্র একটা ধাতু থাকে, অলঙ্কার নয়। মাকে অবহেলা করো না, মাকে ভালোবাসো, কারণ যেদিন তুমি তাকে হারাবে সেদিন তুমি তার আসল মর্ম বুঝতে পারবে। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। সবাই তোমায় ভালোবাসবে ততদিন, স্বার্থ থাকবে যতদিন। স্বার্থ যখন ফুরিয়ে যাবে ভালোবাসা তো দূরের কথা, এমন ভাব করবে যেন চিনতই না কোনোদিনও। আলস্য এমন এক সুখ যার পরিণাম দুঃখ। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। কখনো কাউকে তার বর্তমান অবস্থা দেখে অবহেলা করিও না, কেননা মূল্যহীন পাথরকেও মূল্যবান হীরায় পরিণত করার ক্ষমতা সময়ের আছে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা তোমাকে পথ দেখানোর জন্য আসে। ওই নারী উত্তম যে তার যৌবনের সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্যে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। ভালোবাসাবাসের ব্যাপারটা হাততালির মতো, দুটা হাত লাগে, এক হাতে তালি বাজে না অর্থাৎ একজনের ভালোবাসাই হয় না। মানুষের মন আকাশের চেয়ে বড়, সমুদ্রের চেয়ে গভীর হতে পারে। এখন মানুষের সাথে মানুষের বিয়ে কমই হয়, বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে ক্যারিয়ারের। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন 60,000 টাকা বেতন পাওয়া অফিসার 300 টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। সংসার মানুষকে চেপে পিষে ফেলে, বিশেষ করে মেয়ে মানুষকে। তার ভেতরকার যা কিছু মাধুর্য, যা কিছু কোমলতা, যা কিছু ছাঁচ, সব যেন ঘষে খইয়ে ভোঁতা করে শুকিয়ে চালটি ধুলোবালি করে ছেড়ে দেই। অবহেলা যদি হয় শোচনীয়, আজকের সবচেয়ে প্রিয় মানুষটিও আগামীতে হতে পারে অপ্রিয়, তবে বর্তমানের মানুষটি হয়ে ওঠে সবচেয়ে প্রিয়। 8,000 টাকা বেতনেই বিয়ে করলো সুমন। শুনেছিল অভাবের সংসারে অশান্তি থাকে, 6 বছরের সংসারে একটাই অভিযোগ, বউ কোনো আবদার করে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।